বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে থেকে বসে যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই, কারণ আমি এর আগেও বলছিলাম যে আমি একটু অসুস্থ। তো হঠাৎ করেই আমার মাইগ্রেনের সমস্যা ধরা পড়ছে, তো এই জন্য আর কি। তো ডাক্তারের পরামর্শ নিয়েই আমি প্রায় দুই সপ্তাহ যাবৎ একদমই মোবাইল থেকে বলেন আর ডিপ কম্পিউটার থেকে, মানে যেটা থেকেই বলেন, একদমই দূরে। কারণ যেহেতু মানে নিষেধ করছে, এই কারণে আমি আর মানে ডিভাইসের ধারের কাছেও আসি নাই প্রায় দুই সপ্তাহ যাবৎ। তো এখন প্রায় মোটামুটি কিছুটা সুস্থ, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও আজকে শেয়ার করে ফেলি। কারণ এতদিন ইচ্ছা থাকলেও উপায় নাই, উপায় ছিল না, কারণ ডাক্তারের নিষেধ তো মানতেই হবে। ওষুধ যেহেতু, মেডিসিন যেহেতু চলতেছে, তো সেক্ষেত্রে যদি নিয়মটা না মানি হয়তো পরবর্তীতে দেখা যাবে আমারই কষ্ট হয়ে যাবে। তো আমি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার রান্নার প্রসেসিংটা কিন্তু শুরু করে দিয়েছি আজকে। আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখতে পাইছেন, আজ তো একটা হাঁস, আর হাঁসটা জবাই দেওয়ার পরে নিয়ে আসছে শাফিনের বাবা। কারণ বাসায় জবাই দেওয়ার মতো কোনো সিস্টেম নাই আর কেউ নাই, যেহেতু মানে জবাই করা খুবই কষ্টকর। তো ফ্যাক্টরি থেকে জবাই করে পাঠিয়ে দিয়েছে, আমাকে বলছিল যে চামড়াটা ছিলে দিবে, আমি না করছি, কারণ হাঁসের চামড়াটা কিন্তু খেতে খুবই মজা। আর এর আগে ওর বাবা যতবারই হাঁস নিয়ে আসছে, দুর্ভাগ্যবশত চামড়াটা আমি খেতে পারি নাই। তো এবার বলছি যে যেহেতু যত কষ্টই হোক আমি হাঁসের চামড়াটা নিব, যত সময়ই লাগুক আমি হাঁসের চামড়াটা আর কি নিব। তো সেই মোতাবেক আমার হাঁসটা প্রসেসিং করতে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে, মানে কাটাকুটি করে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করতে। তো তারপরেও এটাই সন্তুষ্ট যে হাঁসের চামড়াটা এবার খেতে পারবো। তো আসলে হাঁসের চামড়াটা একবার যারা খাইছে তারা আর কি বলতে পারবে যে কতটা মজার, সেই জন্যে আমি আর কি এটা ইয়া করছি যে এবার হাঁসের চামড়াটা খাবই। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমি আবারও বলছি, আপনারা আমার এই চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি হাঁসের প্রসেসিং করার আগে যে মশলাটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু মানে আহামরি তেমন কিছু না, জাস্ট একটু প্রসেসিংয়ের জন্য হাঁসের যে গন্ধটা থাকে সেই গন্ধভাবটা দূর করার জন্য আমি কিন্তু ম্যারিনেটটা করে নিয়েছি। আর এভাবে ম্যারিনেট করে প্রায় আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যাতে হাঁসের ভিতরে মানে মশলাগুলো ভালোভাবে যায়। তো বরাবরের মতো আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আমি এর আগেও আপনাদেরকে বলছি, আমি যখনই কোনো অয়েলি ফুড রান্না করি তখনই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করি। কারণ যে সমস্ত রান্নাগুলোতে তেলের পরিমাণ বেশি লাগে সেক্ষেত্রে সোয়াবিন তেলটা অ্যাভয়েড করাটাই মানে আমার মনে হয় যে উচিত না, মানে উচিত আর কি, সরি উচিত। কারণ সোয়াবিন তেল এমনিতেই খুবই সমস্যা করে, হার্টের সমস্যা, মানে সব ধরনেরই সমস্যা করে। তো আমি সেক্ষেত্রে কিন্তু সব রান্নাতেই, ম্যাক্সিমাম রান্নাতেই যেগুলো যে রান্নাগুলোতে তেল লাগে সেই রান্নাগুলোতে আমি সরিষার তেলটা ইউজ করি। তো আজকেও আমি সেটাই করলাম, আর পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ একদম ভুনা ভুনা মাখা মাখা ভুনা করব। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এভাবে যদি আপনারা রান্নাটা করেন, হাঁসের মাংসটা যদি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখেন, তবে আমি এটাই বলবো যে হাঁসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা আপনারা একদমই পাবেন না। আর যারা হাঁস খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে, কারণ অনেকে আছে গন্ধের জন্যে হাঁসের মাংসটা অ্যাভয়েড করে যায়। কারণ আমার ঘরেও কিন্তু একজন ছিল, সে আর কি শাফিনের বাবা, সে কিন্তু বরাবরই হাঁসের মাংসটা খেত না, কিন্তু প্রায় দুই তিন বছর যাবৎ হাঁসের মাংসটা সে এখন খায়। কারণ আমি এভাবেই রান্না করে আসছি, আর এভাবে রান্না করলে কিন্তু গন্ধটা একদমই থাকে না। আর একটু ঝাল দেওয়ার চেষ্টা করছি, কারণ বাচ্চারা কেউ খাবে না, শাফিনের অ্যালার্জি, তো সেক্ষেত্রে হাঁসের মাংসের ভিতরে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক টেস্টি হবে।
তো আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আর দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশে ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে, আপনাদের সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে আমার এই ভিডিওটাতে প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন, আশা করছি। আমার মাংসটা কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি এখন এর ভিতরে গরম পানি দিয়ে দেব। আমি কিন্তু একদম উতলানো পানিটাই দিয়েছি, মানে টকবক করে পানিটা ফুটছিল। আর এক্ষেত্রে যদি কুসুম গরম পানিটা দেই মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন একদম কুসুম মানে টক বাগানো গরম পানিটা আর কি, ফুটন্ত গরম পানি যেটা বলে ওইটা দেওয়ার, আর ওইটা দিলে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব, ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন। এদিকে আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি একটু বেরেস্তা দিয়ে উপরে ছিটিয়ে দিয়ে আর কি নামিয়ে ফেলবো। আর আমার এই মাংসটা রান্না করতে সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো, আর আমি যেহেতু আগে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছিলাম, কারণ ম্যারিনেটটা না করলে হাঁসের, আমি আগেও বলছি হাঁসের ভিতরে যে আষ্টে গন্ধ থাকে ওটার জন্য অনেকে খেতে চায় না। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ম্যারিনেট করে রান্না করার জন্যে। আমি আজকে আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো টমেটো টক। এটা তো অনেকেই জানে, এটা আর মানে প্রসেসিং করে শেখানোর মতো তেমন কিছু নাই, কারণ সবাই এখন এতটাই রান্নায় মানে পটু হয়ে গিয়েছে যে কাউকে আর কোনো কিছু নতুন করে শেখাতে হয় না। তো এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই গাছ পাকা টমেটো, তো টকের জন্য কিন্তু একদম লাল লাল টমেটো হলে কিন্তু কালারটা ভালো হয়। তো আমার যেহেতু টমেটোগুলো আর মানে ভালোভাবে পাকে নাই, তারপরও আমি আজকে রান্নাটা করব, কারণ টমেটো একদমই টাটকা সকালে দিয়ে গিয়েছে। তো আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি, এখন আমি এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিব, সঙ্গে কয়েকটা কাঁচামরিচ মানে সরি শুকনা মরিচ দিয়ে দেবো আর কি ফোড়নের জন্যে। তারপরে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি মানে বাদামিভাবে ভেজে এর ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিব।
আমার টক রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এর ঝোল মানে ঝোলটাকে গাঢ় করার জন্য এক চা চামচ আটা ব্যবহার করছি। হাতের কাছে আপনারা যা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। আর এর টকটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি কয়েকটা তেঁতুল দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু ভীষণ টক পছন্দ করি। টমেটো যেহেতু টক আছে কিন্তু তারপরও আমি কয়েকটা তেঁতুলের ইয়া দিয়ে দিলাম আর কি। আর এখন একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। আর আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, সেটা হলো আপনারা যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না পান, সেক্ষেত্রে আপনারা আটা কিংবা ময়দা এক চা চামচ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে এর ভিতরে দিয়ে দিতে পারেন। তাহলে এর যে মানে ঝোলটা আছে এই গাঢ়টা গাঢ় ভাবটা আর কি আঠালো ভাবটা আসবে, না হলে কিন্তু এটা পাতলা পাতলা পানি পানি হয়ে যাবে। তো এটাও কিন্তু আমি জানতাম না, এটা কিন্তু আমার আম্মুর কাছ থেকে শেখা, তো তাই আপনাদেরকেও একটু বলে দিলাম। আমি আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্যে। আর আমি টকটা আর মানে ঘুটনা দিয়ে ঘুটনা দিয়ে আর কি ডাল ঘুটনা দিয়ে আর কি যেটা বলে ঘুটবো না, কারণ এমনিতেই গলে গিয়েছে টমেটোগুলা। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। তো আমার আমি কিন্তু চেখে দেখেছি অলরেডি, আসলে টকটা কিন্তু মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছে। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন রান্না করার জন্যে। আর আমার এই টক রান্নার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আমার আজকে রান্নাবান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর আমি কিন্তু আগেই অফ ক্যামেরাতে মসুরের পাতলা ডাল আর ভাত রান্না করে ফেলছিলাম, তো এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আর খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে আমি মানে বিদায় নেব না, কারণ খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিব, শরীরটা তেমন ভালো না। আর ডাক্তার বলছে যে দুপুরের দিকে মিনিমাম এক ঘন্টা ঘুমাতে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আপনাদেরকে আর একটা কথা আমি বলে রাখতেছি, প্লিজ সবাই আপনারা আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, তো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি কিন্তু দুপুরে এক ঘন্টা ঘুমানোর পরে আসরের আজান যখন দেয় তখনই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আসরের নামাজ পড়েছি, তারপরে বাহিরে একটু ঘোরাঘুরি করছি ওয়াসিকে নিয়ে। এখন কিন্তু মাগরিবের পরে, তো মাগরিবের নামাজ শেষ করে এখন চা খাবো, কারণ সন্ধ্যায় একটু চা না হলে হয়তো ভালো লাগে না, শরীরটা একটু ম্যাজম্যাজ করে। তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর এই তো মাইশাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে চা খাবে, খাওয়ার মানে খুবই পাগল, কিন্তু আমি আজকে ওকে চা দেবো না, বলছি ব্রেড খাইতে। তো এখন ও ব্রেড খাবে, ব্রেড খাওয়ার পরে হয়তো পেয়ারা খাবে কি না জানি না, ও আসলে একটু খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রেড দিয়ে চার মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, আসলে এটা কিন্তু ছোটোবেলার অভ্যাস, এটা এখনও যায় নাই। এখন আমার বাচ্চারাও বড় হয়ে গেছে, শাফিন তো দেখলে মাঝে মাঝে বলে যে চার ভিতরে চুবিয়ে চুবিয়ে খাও, এটা কেমন খাবার। তো এই অভ্যাসটা কিন্তু আমার ছোটো ভাই যে ওরও কিন্তু যায় নাই, ও কিন্তু এভাবেই খায়।
আসলে খেতে মজা লাগে। আর ছোটবেলার অভ্যাসটা আসলে এখনও ছাড়তে পারি নাই, তবে মানুষের সামনে যখন চা খাই এটা কিন্তু করি না কখনোই। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। তো যাই হোক, আসলে এমন কিছু কিছু স্বভাব আছে যেগুলো হয়তো হাজার চাইলেও বদলানো যায় না, আর আমার কাছে মনে হয় যে বদলানোটা উচিত না, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো একান্তই নিজের। তো করলেও কিন্তু মাঝে মাঝে বেশ ভালো লাগে, ছোটবেলার স্মৃতিটাও মনে পড়ে যায়, সবাই যখন একসঙ্গে বসে চা খাইতাম, বিস্কুট নিয়ে কাড়াকাড়ি হতো কে কয়টা খাবে, কে কয়টা চার ভিতরে বিস্কুট চুবায় ফেলবে, কারণ চুপ বিস্কুটটা চার মধ্যে যদি চুবায় ফেলে আর তো নিতে পারবে না কেউ। তো এটাই আর কি, এই জন্যই আর কি আমি বলতেছি যে আমার মনে হয় যে কিছু কিছু অভ্যাসগুলো মানুষের না বদলানোই উচিত, নিজেকে ওইভাবে রাখাই উচিত। তো সন্ধ্যায় চা খাওয়ার পরে মাইশাকে একটু বই নিয়ে বসাবো। এই তো দেখতে পাচ্ছেন মাইশা কিন্তু ড্রয়িং করতেছে, মাশাআল্লাহ, মাইশা ড্রয়িং হাতটা ভালো, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায়, আজকের মতো আর কি বিদায় নিয়ে নিব। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই দোয়াই করি। আর আমার এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, আর ভিডিও যারা দেখতে আমার এই ভিডিও যারা দেখতে আর কি অপছন্দ করেন তারা সবাই ইগনোর করে যাবেন, আর যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।